বন্ধুরা আপনারা নিতে চাচ্ছেন একশো পঞ্চাশ সিসির একটা বাইক কিন্তু বুঝে পাচ্ছেন না কোনটা নেওয়া সব থেকে বেশি ভালো হবে হ্যাঁ আজকে আপনাদের সামনে এমন চারটা বাইক নিয়ে দেখাবো না যে বাইকগুলো মাইলেজ অনেক বেশি পাবেন এবং বাইকগুলো একশো পঞ্চাশ সিসির সাথে বাইকের লুকগুলো কিন্তু ভালো রয়েছে গুড লুকিং বাইক রয়েছে তো কী সেই চারটা বাইক দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এরকম টাইপের বাইক রেটের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না চলুন মেন ভিডিও টপিক এবার আমরা চলে যাই তো আমি এই লিস্টের মধ্যে নাম্বার একে যে বাইকটা রেখেছি সেটা হলো কি বাজাজ পালসার এন ওয়ান আপনারা এই বাইকটা নিতে পারেন এই বাইকটা যদি কথা বলি তাহলে একশো উনপঞ্চাশ এবং এই বাইকের যদি তাহলে চোদ্দো পয়েন্ট তিন বিএচপি অ্যাট দ্য রেট আট হাজার পাঁচশো আর পি আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও এই বাইকে যদি টর্কের কথা বলি তাহলে তেরো পয়েন্ট পাঁচ নিউটুমিটারে ছ হাজার আর আপনারা পেয়ে যাবেন তার সাথে এই বাইকের কিন্তু পাঁচটা আপনার গিয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এই বাইকে ব্রেকের যদি কথা বলি ফন্ডে আপনার ডিস্ক ব্রেক পাবেন এবং পিছনে আপনার ড্রাম ব্রেক পেয়ে যাবেন এবং এই বাইকের মধ্যে আপনার দুটো কিন্তু টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন এবং এই বাইকে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি যদি কথা বলি মোটামুটি আপনারা চোদ্দো লিটারে কিন্তু একটা ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন আর সবশেষে চলে আসে এই বাইকের যে মাইলেজ হ্যাঁ আপনারা এই বাইকে মোটামুটি সাতচল্লিশ থেকে আটচল্লিশ কে এল কিন্তু মাইলেজ পেয়ে যাবেন তো এই বাইকটা আপনাদের দিক থেকে ভালো হতে পারে চলুন আমাদের লিস্টের মধ্যে নাম্বার দুয়ে কোন বাইকটা আছে সেটা আমরা দেখে নেই তো আমাদের লিস্টের মধ্যে নাম্বার দুয়ে যে বাইকটা রয়েছে সেটা হলো ই কোম্পানি হ্যাঁ আপনারা নিতে পারেন ইয়াম্মা এফ জেড এক্স আপনারা এই বাইকটা নিতে পারেন এই বাইকের যদি ম্যাক্সিমাম পাওয়ারে কথা বলি তাহলে বারো পয়েন্ট দুই বিএচপি অ্যাট দ্য রেট সাত হাজার দুইশো পঞ্চাশ আর পি এম আপনারা পেয়ে যাবেন এবং এই বাইকে যদি ম্যাক্সিমাম টর্কের কথা বলি তাহলে তেরো পয়েন্ট তিন নিউটিমিটার অ্যাট পাঁচ হাজার পাঁচশো আর আপনারা পেয়ে যাবেন এবং তার সাথে এই বাইকের মধ্যেও কিন্তু আপনারা পাঁচটা গিয়ার পেয়ে যাচ্ছেন এবং এই বাইকে যদি ব্রেকের কথা বলি তাহলে আপনারা সামনে ডিস্ক ব্রেক পাবেন এবং পিছনেও কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন আর এই বাইকে যদি টপ স্পিডের কথা বলি তাহলে আপনারা একশো পনেরো কিন্তু পেয়ে যাবেন আর এই বাইকের মধ্যেও আপনার টিউবলেস আর পেয়ে যাচ্ছেন তাছাড়া এই বাইকে যদি মাইলেজের কথা বলি তাহলে এই বাইকের মধ্যেও আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ কে এমপিএল কিন্তু মাইলেজ পেয়ে যাবেন যেটা আপনাদের দিক থেকে অনেকটা ভালো হবে এবং লুকটাও কিন্তু অনেক ভালো রয়েছে তারপরে চলে আসি আমাদের লিস্টের নাম্বার তিনে কোন বাইকটা রয়েছে তো আমাদের লিস্টের মধ্যে নাম্বার তে রয়েছে বাজাজ পালসার ওয়ান ফিফটি হ্যাঁ এই বাইকটা অনেক দিন ধরে মার্কেটে রয়েছে এবং এই বাইকটা কিন্তু অনেক দিন ধরে আরও থাকবে মার্কেটে খুব ভালো বাইক অনেক দিন ধরে মার্কেটে যেহেতু রয়েছে সবার পছন্দের একটা বাইক নর্মাল যে বাজাজ পালসার ওয়ান ফিফটি যে বাইকটা হচ্ছে সেই বাইকটা কথা বলছি এই বাইকে যদি আমি ম্যাক্সিমাম পাওয়ারে কথা বলি তাহলে তেরো পয়েন্ট আট বিএচপি অ্যাডারেট পাঁচ হাজার আট হাজার পাঁচশো আর পেমাফ্রা পেয়ে যাবেন এবং এই বাইকে যদি আমি ম্যাক্সিমাম টর্কের কথা বলি তাহলে তেরো পয়েন্ট পঁচিশ নিউটিমিটার অ্যাডারেট ছ হাজার পাঁচশো আর পেমআফ পেয়ে যাবেন এবং এই বাইকটার মধ্যেও আপনার কিন্তু পাঁচটা গিয়ার অপশান পেয়ে যাচ্ছেন এবং এই বাইকের সামনে আপনার ডিশ পাবেন পিছনে আপনারা কিন্তু ডাম ব্রেক পেয়ে যাবেন এবং এই বাইকে যদি আমি টপ স্পিডে কথা বলি তাহলে একশো দশ কে কিন্তু পেয়ে যাবেন এবং এই বাইকের যদি মাইলেজের কথা বলি তাহলে এই বাইকে মোটামুটি আপনারা কিন্তু পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের মতো কিন্তু মাইলেজ পেয়ে যাবেন যেটা আপনাদের দিক থেকে অনেকটা ভালো হবে এবং আপনারা যদি কমিউনিটি প্রতিদিন রাইড করার জন্য একটা বাইক করছেন ভালো দেখতে হয় তাহলে এই বাইকটা আপনারা নিতে পারেন চলুন এবার আমরা দেখে নিই আমাদের লিস্টের মধ্যে নাম্বার চারে কোন বাইকটা রয়েছে এবং লাস্ট বাইক সেটা হলো কি আবারও ইয়ামা কোম্পানি হ্যাঁ আপনারা নিতে পারেন ইয়ামা এফ জেড এস আই যে বাইকটা রয়েছে সেই বাইকটা এই বাইকে যদি ইঞ্জিনের কথা বলি তাহলে একশো উনপঞ্চাশ সিসির একটা ইঞ্জিন পাবেন এবং এই বাইকে যদি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলি তাহলে এই বাইকের মধ্যে বারো পয়েন্ট দুই বিএসপি অ্যাট দ্য রেট সাত হাজার দুশো পঞ্চাশ আর পি এম আপনারা পেয়ে যাবেন এবং এই বাইকে যদি ম্যাক্সিমাম টর্কের কথা বলি তাহলে তেরো পয়েন্ট তিন উঁটু অ্যাট দ্য রেট পাঁচ হাজার পাঁচশো আর পি এম আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই বাইকটির মধ্যেও আপনারা কিন্তু পাঁচটা গিয়ার অপশান পেয়ে যাবেন এবং এই বাইকটার মধ্যে আপনার সামনেও ডিস্ক পাবেন পিছন দিকেও আপনারা কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এবং এই বাইকে টপ স্পিডে যদি কথা বলি তাহলে একশো পনেরো কে এমপিএস কিন্তু পেয়ে যাবেন এবং এই বাইকে যদি মাইলেজের কথা বলি তাহলে এই বাইকে মাইলেজটা একটু কম যেহেতু দেখতে আর একটু ভালো রয়েছে তো এই বাইকে মাইলেজ মোটামুটি আপনারা ধরেন তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশের মতো পেয়ে যাবেন তার থেকে বেশি আপনারা আশা করি মাইলেজ পাবেন না আর যেগুলো মাইলেজ বললাম আপনাদের চলালানোর উপরে আপনার রাইডিংয়ের উপরে ডিপেন্ড করবে আপনার কীরকমভাবে চলাচ্ছেন কীরকম ক্লাস ব্যবহার করছেন সেভাবে আপনাদের চো আপনাদের মাইলেজটা পাবেন এই বিষয়ে ভিডিও করেছি অবশ্যই আপনি দেখে নেবেন যে মাইলেজ কীভাবে বাড়াতে হয় বাইকের তো যাই হোক এটাই ছিল চারটা বাইক আশা করি আপনারা যদি একশো পঞ্চাশ ইসির মধ্যে নিতে চান তো এই কটা বাইক নিতে পারেন এই কটার মধ্যে যে কোনো একটা আপনাদের হয়তো বা ভালো হবে আমার মনে হয় আমি নিজে বিশেষ করে এগুলো বেছে বেছে আপনাদের জন্য রাখলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেলেগুলো প্রেস করে দেবেন এরকম টাইপের আরো ভিডিও পাওয়া জন্য চলুন আজকে মধ্যে আত্মকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ টেক কেয়ার বাই বাই